আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশকে নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্যে বিএনপির লজ্জা পাওয়া উচিত। কালো চশমা পরা বিএনপি নেতারা দেশের উন্নয়ন দেখতে পায় না বলে উল্লেখ করেন তিনি। রাজধানীর বনানীতে শেখ জামালের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে এসব কথা বলেন তিনি। দ্বাদশ জাতীয় নির্বাচনে কোনো বিদেশি শক্তির প্রভাব ছিল না উল্লেখ করে জাতীয় পার্টি কোন চাপে নির্বাচন এসেছে তা স্পষ্ট করার দাবি জানালেন ওবায়দুল কাদের। এস কে সরোহের প্রতিবেদন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় ছেলে শেখ জামাল 1954 সালের 28 এপ্রিল গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় গৃহবন্দী থেকে পালিয়ে মুক্তিযুদ্ধে অংশ নেন শেখ জামাল। পরে ভারতের আগরতলায় বাংলাদেশ লিবারেশন ফোর্সেসে যোগ দিয়ে প্রশিক্ষণ শেষে মুক্তিযুদ্ধের 9 নম্বর সেক্টরে সম্মুখ সমরে অংশ নেন বাংলাদেশ সেনাবাহিনীর লং কোর্সের প্রথম ব্যাচের কমিশন্ড অফিসার লেফটেন্যান্ট শেখ জামাল। 71তম জন্মদিনে বনানীর কবরস্থানে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে শেখ জামালের সমাধিতে প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এবং পরে দলের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় শেখ জামালের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মুনাজাত করা হয়। পরে মহান মুক্তিযুদ্ধে শেখ জামালের ভূমিকার কথা স্মরণ করেন ওবায়দুল কাদের। বলেন, বঙ্গবন্ধু পরিবারকে নিশ্চিহ্নের মধ্য দিয়ে দেশে হত্যা ও ষড়যন্ত্র রাজনীতি শুরু হয়েছে। তিনি ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা, তিনি কমিশন রয়েছিলেন সেনাবাহিনী লেফটেন্যান্ট। শেখ হাসিনা এসেছেন বলে বাংলাদেশ হত্যা ষড়যন্ত্রের রাজনীতির বৃত্ত থেকে বেরিয়ে আসতে পেরেছে। হত্যা কু ষড়যন্ত্রের রাজনীতি, এই রাজনীতি বাংলাদেশ থেকে তিনি নির্মূল করেছেন। বর্তমান সরকারের ধারাবাহিকতায় স্থিতিশীল পরিস্থিতিতে দেশের উন্নয়নের ধারা অব্যাহত আছে দাবি করে দেশের উন্নয়ন নিয়ে বিএনপির নেতিবাচক বক্তব্যের সমালোচনা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। পাকিস্তানের সঙ্গে তো প্রীতি তাদের, বন্ধুত্ব তাদের, সেই পাকিস্তানও আজ বাংলাদেশের উন্নয়ন দেখতে পায়, একসময় বোঝা ভাবত, এখন লজ্জিত হচ্ছে। সাভার শরীফের বক্তব্যে তাদের লজ্জা পাওয়া উচিত, কারণ তারা বাংলাদেশের উন্নয়ন দেখতে পায় না, কালো চশমা পরে তারা সাভার শরীফ যা দেখে সেটাও দেখে না। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে তিনটি প্রভাবশালী দেশের চাপ ছিল, জাতীয় পার্টির এমন মন্তব্যের জবাব দেন ওবায়দুল কাদের। কোন কারণে কার চাপে ইলেকশনে এসেছেন সেটা তাকেই পরিষ্কার করে বলতে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, স্যার প্যাক করে দিব স্যার, এতটুকুতেই হবে, সেরা পণ্য সবার জন্য। এছাড়া দিবসটিতে শেখ জামালের সমাধিতে শ্রদ্ধা জানান যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ সহ মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এস কে সৌরভ, এস এ টিভি, ঢাকা।